চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল প্রকল্পটি বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের আশার বাতি ঘর। আর এসজিটিআই আগামী 22 বছরের জন্য পতেঙ্গা কন্টেইনার টার্মিনালটি পরিচালনা করবে। এবং আমরা সৌদি আরবকে সবসময় আমাদের হৃদয়ে ধারণ করি এবং আমাদের খুব আপনজন বলে আমরা মনে করি। আজকে আমরা সত্যি খুব আনন্দিত যে আজ আমরা সরকারি বেসরকারি অংশীদারিত্ব ও জি2জি ভিত্তিতে সৌদি সরকার মনোনীত বেসরকারি গ্লোবাল অপারেটর আরএসজিটিআই এবং চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের মধ্যে পতেঙ্গা কন্টেনার টার্মিনাল পরিচালনার জন্য কনসেশন চুক্তি স্বাক্ষর করতে যাচ্ছি। এই প্রকল্পটি বাংলাদেশ এবং সৌদি আরবের মধ্যে একটা শক্তিশালী টেকসই অংশীদারিত্বের দৃষ্টান্ত হয়ে থাকবে। এই কনসেশন চুক্তি অর্থনৈতিক সহযোগিতা ও সমৃদ্ধির জন্য আমাদের দুই দেশের যৌথ দৃষ্টিভঙ্গি এবং অটল অঙ্গীকার এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্কের উদাহরণ। দ্বিপাক্ষিক সম্পর্ক বিশেষ করে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আরও জোরদার হবে। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল প্রকল্পটি বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের আশার বাতি ঘর। স্বয়ংসম্পূর্ণ এই আধুনিক টার্মিনালটি আমাদের বন্দরের সক্ষমতা আরও বৃদ্ধি করবে, সেই সাথে সাথে নিরবিচ্ছিন্ন বাণিজ্য সহজতর করবে, কর্মসংস্থান সৃষ্টি হবে, নতুন উদ্যোক্তা সৃষ্টিরও পথ সুগম করবে। এবং এটা শুধু বাংলাদেশের জন্য না, আমাদের আঞ্চলিক ব্যবসা বাণিজ্য যেমন আমাদের আশেপাশের দেশ নেপাল, ভুটান, ভারত থেকে শুরু করে বিভিন্ন অঞ্চল, এগুলির সঙ্গেও একটা তাদেরও ব্যবসা বাণিজ্যের একটা সুযোগ সৃষ্টি করে দেবে। বিশ্ব বাণিজ্যের প্রবেশদ্বার হিসেবে কাজ করবে এবং আমাদের ব্যবসা বাণিজ্য সম্প্রসারণ বিশ্বের সঙ্গে সংযোগ স্থাপনের নতুন সুযোগ উন্মুক্ত করবে। সৌদি আরব এবং বাংলাদেশের বন্ধুপ্রতিম একটি গুরুত্বপূর্ণ উন্নয়ন অংশীদার। বাংলাদেশের জনগণের এই দেশটির প্রতি গভীর শ্রদ্ধা এবং আস্থা রয়েছে এবং আমরা সৌদি আরবকে সবসময় আমাদের হৃদয়ে ধারণ করি এবং আমাদের খুব আপনজন বলে আমরা মনে করি। রোডসি গেটওয়ে টার্মিনাল ইন্টারন্যাশনাল সৌদি সরকার মনোনীত একটি স্বনামধন্য গ্লোবাল টার্মিনাল অপারেটর। এই টার্মিনাল অপারেটরকে পতেঙ্গা কন্টেনার টার্মিনাল পরিচালনায় মনোনীত করার জন্য আমি সৌদি সরকারকে আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জানাই এবং সৌদি সরকারের এই উদ্যোগ নিঃসন্দেহে বাংলাদেশের চলমান উন্নয়ন ও অর্থনৈতিক সম্ভাবনার স্বীকৃতি। এবং মাননীয় মন্ত্রী আজকে নিজে সরাসরি উপস্থিত হয়েছেন এবং সেই সঙ্গে তার বেসরকারি খাতের যেসব ব্যবসায়ীদের সঙ্গে নিয়ে এসেছেন তার জন্য আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি, কারণ এটাও আমাদের জন্য একটা বড় সুযোগ, আমাদের বিশেষ করে বাঙালি ব্যবসায়ীদের জন্য। তারা এখানে পার্টনার খুঁজে নিতে পারবেন, ব্যবসা বাণিজ্য সম্প্রসারণ করার সুযোগ পাবেন। সৌদি সরকারের এই উদ্যোগ আমি আবারও সাধুবাদ জানাই। আর এসজিটিআই আগামী 22 বছরের জন্য পতেঙ্গা কন্টেনার টার্মিনালটি পরিচালনা করবে। আরএসজিটিআই যে সুনামের সঙ্গে জেদ্দা পোর্ট টার্মিনাল সহ অন্যান্য টার্মিনাল পরিচালনা করছে, তাদের সেই যে দক্ষতা, প্রযুক্তি জ্ঞান এবং তাদের কর্মপদ্ধতি, এর মাধ্যমে আমাদের পতেঙ্গা কন্টেনার টার্মিনালটি পরিচালনা করবে, যা আমাদের দেশের জন্য একটা নতুন দুয়ার উন্মুক্ত করবে। আমাদের দেশের লোকরাও প্রশিক্ষিত হবে, চট্টগ্রাম বন্দরের কার্যক্রম পরিচালনার দক্ষতা বৃদ্ধি পাবে, আন্তর্জাতিক পর্যায়ে উন্নীত হবে, ফলে দেশের আমদানি রপ্তানি ব্যয় উল্লেখযোগ্যভাবে হ্রাসের মাধ্যমে আমাদের অর্থনীতি আরও লাভবান হবে।